السلام عليكم. রাতের এই সময়টাতে আমরা একটা লাইভে চলে আসলাম। আমাদের আজকেই আমরা পেয়ে গেছি 45তম বিসিএস রিটেন পরীক্ষার একটা তারিখ। এখন আমাদের যারা 45তম বিসিএস লিখিত পরীক্ষার্থী আছেন, 2 মাস আমাদের হাতে সময় আছে। এই 2টা মাসকে যেভাবে আমরা কাজে লাগাবো, আমাদের ফিউচারটা ঠিক সেভাবেই নির্ধারিত হবে। রিটেন পরীক্ষা আপনার টোটাল পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এই 2 মাস সময়কে ক্লেভারলি আমরা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো একটা স্কোর করা সম্ভব। ইতিমধ্যে আমরা লম্বা একটা সময় পেয়েছি, কিন্তু পরীক্ষার তারিখ বা পরীক্ষা অ্যাকচুয়ালি কখন হচ্ছে তা নিয়ে আমরা নিশ্চিত না থাকবার কারণে আমাদের পড়াশোনার মধ্যে একটা ঢিল গেছে। এই ব্যাপারটা একটা ন্যাচারাল বিষয়। আমরা খুব ক্লোজলি অনেক প্রার্থীকে দেখেছি, তারা রিটেন প্রার্থী, পড়াশোনায় তাদের সিরিয়াসনেসটা আমরা কাছে থেকে দেখেছি কতটুকু সিরিয়াস। তো রিটেনের যেহেতু আমাদের একটা তারিখ এসে গেছে, এখন আমরা আর একেবারে 1টা মিনিট আমরা আর ওয়েস্ট করবার সময় আমাদের হাতে নেই। আমরা যারা ছোটখাটো চাকরি করছি, চাকরির পাশাপাশি রিটেন পরীক্ষা দিব, আবার অনেকেই আছে ফুল টাইমার যারা একেবারেই 45 রিটেনের প্রার্থী, কিন্তু এখানে বাস্তবতা হলো এখানে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু অনেকেই ছোটখাটো চাকরিতে আছেন, আবার কিছু প্রার্থী আছেন যারা 43rd বিসিএস এর ভাইভার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ বিসিএস ভাইভা এবং রিটেন 2টার মুখোমুখি দাঁড়িয়ে আপনি। আবার আরেকটা খুব অল্প সংখ্যক একটা শ্রেণী আছেন যারা ফুল ফ্রেশার্স। তো রিটেনের এই খেলাটা এখানে খুব ক্লেভারলি আপনাকে আগাইতে হবে। এই সময়টা আমি গতানুগতিক কথাগুলোর মধ্য থেকে কিছু কথা গতানুগতিক, কিছু কথা ইউনিভার্সাল, কিছু কথা খুব কার্যকরী। তো এখানে এই সময়টাতে একেবারে আমরা টোটাল 24 ঘন্টায় যতটুকু সময় আছে ফুল সময়টাকে কাজে লাগাবো, এর মানে এই নয় আন্দাজেই সব কিছু পড়তে থাকবো। শুধু পড়তে থাকলে ভালো নাম্বার পাওয়া যাবে না। রিটেনের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন অথবা আগে পরীক্ষা দিয়েছেন, কাঙ্ক্ষিত রিটেন আপনি অ্যাপিয়ার করতে পারেন নাই, এর ক্ষেত্রে রিটেনে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে যেহেতু প্রার্থীকে, প্রার্থীর চেহারা, প্রার্থীর ব্যাকগ্রাউন্ড, প্রার্থী সম্পর্কে একজন এক্সামিনার যার হাতে আপনার পুরো ভবিষ্যৎ নির্ভর করবে, তিনি আপনাকে চিনেন না। একজন এক্সামিনার তার সামনে থাকবে আপনার খাতা, আপনার খাতাটাই আপনার চেহারা। এই যে এই জায়গাটাতে আমাদের খাতার উপস্থাপন, তো শুধুমাত্র সুন্দর হাতের লেখনিতে ভালো নাম্বার পাবো এটা যেমন অসত্য, আবার খুব বিদঘুটে চেহারার অমার্জিত লেখা কম নাম্বার আনবে এই ব্যাপারটাও সত্য। আমাদেরকে যেহেতু আমাদের ফাইট কম্পিট করার জন্য, প্রতিযোগিতা করার জন্য অবশ্যই প্রতিযোগিতার ধরন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা দরকার। এখানে আপনার যুদ্ধ, এখানে আপনার ফাইট, এখানে আপনার প্রতিযোগিতা, এই বিষয়টা কিন্তু একেবারে পরীক্ষার খাতায় একটা স্ক্রিপ্টই নির্ধারণ করবে আপনার ফিউচার। তো আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এই ব্যাপারটা কিন্তু এক্সামিনার জানেন না। উনি জানেন ওনার সামনে একটা স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন। এই বিষয়টাতে সুপরিকল্পিত প্রস্তুতি, প্রস্তুতিগুলোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ প্রার্থী যেটা করে থাকি, ধরুন এই 41তম বিসিএস এর যে ভাইভা দিল, যারা আমরা 2500 ক্যাডার পেয়েছি, এখানে কিন্তু প্রায় 12000 প্লাস ভাইভা দিয়েছিল। তো এখানে চাকরি পেয়েছে 2500, বাকি 9000 সামথিং বা 10000 মানুষ চাকরি কিন্তু পায়নি। তো এই জন্য আপনি রিটেন প্রার্থী মানে আপনি ক্যাডার হয়ে গেছেন এই ধারণা রাখা ভুল। তো প্রস্তুতি বলতেই কিছু ডাটা মুখস্থ করা অথবা কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জানা, এই ব্যাপারটার উপর আমরা প্রস্তুতি নিই, কিন্তু প্রস্তুতিটা হতে হবে আসলে প্রতিযোগিতার
সবগুলি সাইটকে কভার করেই প্রতিযোগিতাটা হতে হবে। এই জন্য এখানে ফুল আনসার করবার জন্য সময়ের ভেতরে কতটুকু তথ্য আমি দিতে পারবো, তার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা পরীক্ষার আগের রাতে আমার ভিডিও শুনে নিজেকে গুছাবো এটা কিন্তু সম্ভব না। এর জন্য একটা সময়ব্যাপী প্রস্তুতির দরকার আছে। তো যা লিখবো এবং এখন থেকেই এই যে 2 মাস সময় আছে, এই 2 মাস সময়ে নিজেকে কয়েকটা জায়গায় আলাদা করে কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে অবাঞ্ছিত আননেসেসারি অযৌক্তিক কথা লিখে লম্বা আননেসেসারি ডিটেইলস করার যে একটা অভ্যাস, এটা যদি কারো থাকে এটা বর্জন করতে হবে। টু দ্য পয়েন্ট স্পেসিফিক অ্যান্সারটা যেন আপনার আসে। আপনি অনেক লম্বা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লম্বা মূল জায়গায় আসতে যদি অনেক দেরি করেন, এক্সামিনার বিরক্ত হয়ে ওই জায়গা পর্যন্ত নাও পৌঁছাইতে পারেন। ধরুন 10 মার্কসের একটা প্রশ্ন, তো 10 মার্কসের একটা প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে আপনি মূল পয়েন্টে মূল জায়গায় আসতে আসতে যদি এমন লম্বা একটা ভূমিকা দেন যে ভূমিকার দৈর্ঘ্য 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এরপরে এসে আপনি কি পয়েন্ট আনছেন, তাহলে 1.5 পৃষ্ঠা পড়তে পড়তে এক্সামিনার বিরক্ত হয়ে আপনার কি পয়েন্ট আসে নাই এমনটা ভাবতে পারে। এই জন্য ইনিয়ে বিনিয়ে আননেসেসারি ডিটেলস বাদ দিয়ে টু দ্য পয়েন্ট জায়গা বরাবর ক্লিক করার যে কাজ, এটা করার অভ্যাসটা করতে হবে। আমি সাবজেক্ট ভিত্তিক কথায় ধাপে ধাপে আসব, তবে আজকে যে কথাটা বলবার জন্য লাইভে আসা, ব্যাপারটা হচ্ছে ভুলগুলো সম্পর্কে আপনাকে কনসাস করে দেওয়া, অ্যাওয়্যার করে দেওয়া। প্রিপারেশনটা হতে হবে অলরাউন্ড প্রিপারেশন। অলরাউন্ড প্রিপারেশন হচ্ছে এক্সাম অর্থাৎ খাতার উপস্থাপনা, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার পড়ছি এই জায়গাটা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, প্রশ্ন আসলে উত্তরটা কিভাবে হবে এবং উত্তরের সাইজ কতটুকু হবে, কোন কোন ডাটাগুলো এখানে ইনসার্ট করব এবং টু দ্য পয়েন্ট কিভাবে অ্যান্সার করব, এর জন্য প্রিপারেশন। হাতের লেখনি, লেখার স্পিড বা এই সময়ের ভেতরে যতটুকু আমার লিখবার আছে ততটুকু লিখতে পারার যে এবিলিটি, সুন্দর উপস্থাপন, এই ব্যাপারগুলো অনুশীলন করা দরকার। এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, দেখেন একজন রিটার্ন প্রার্থী হিসাবে এই সময়ে কিন্তু আপনার এখনও পত্রিকা পড়া দরকার। এখন আপনি যদি শুধুমাত্র গাইডের ব্যাকডেটেড অনেক পুরাতন ডাটাগুলো শুধু পড়তে থাকেন, তাহলে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রায় অলমোস্ট সবগুলো প্রশ্ন, আপনার যে এসআই লিখার যে জায়গাগুলো, এই সবগুলো প্রশ্ন বিষয়ই কিন্তু মোটামুটি কন্টেম্পোরারি ইস্যু থেকে আসে। তো কন্টেম্পোরারি ইস্যুগুলোর উপরে আপনার সুস্পষ্ট নিজেকে আপডেটেড আপগ্রেডেড রাখবার জন্য এখানে ডেইলি এডিটোরিয়ালগুলো পড়াটা একজন লিখিত প্রার্থী হিসেবে বাদ দেওয়া যাবে না। এই যে সচেতন করার যে কাজগুলো বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র গাইডের কিছু প্রশ্ন এবং তার স্যাম্পল অ্যান্সার, আপনাকে কে বলছে গাইডে যে স্যাম্পল অ্যান্সারটা দেওয়া হয়েছে এই অ্যান্সারটাই খুব পারফেক্ট একটা অ্যান্সার, জায়গা কিন্তু এখানেই। এখানে বড় পার্থক্যগুলো হয়ে যায় এখানেই, যা গাইডে আছে তাই আপনি মডারেট একেবারে আপ টু দ্য লেভেল কোয়ালিটিফুল অ্যান্সার ভাবাটা, এটা একটা আপনার জন্য দীনতা দৈনতা হোয়াট এভার। তো এই কোন সাবজেক্টে কিভাবে অ্যান্সার করবেন ব্যাপারগুলো নিয়ে সাবজেক্ট ভিত্তিক কথায় আসব। তো এখন থেকে আপনাকে আমি, যারা রিটেন প্রার্থী আছেন, সচেতন বা একটু পরামর্শ হিসেবে যে কথাটা বলবো সেটা হচ্ছে অলরাউন্ড একটা প্রিপারেশন নেন। এবং একটা মোমেন্ট, একটা 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 দিন না, একটা ঘন্টা না, একটা মুহূর্ত যেন আপনার আননেসেসারি এখন না যায়। যত পড়বেন তত বেশি নিজের ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিটা ডেভেলপ হবে। আপনার যদি ভেতরে অনেক তথ্য থাকে, তথ্যগুলোকে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে আপনি প্রেজেন্ট করার মতো এবিলিটি আপনার এসে যাবে। তথ্য যদি না থাকে, ইনিয়ে বিনিয়ে টেনে টুনে লিখে অ্যান্সার করে কম্পিটিশনে এগিয়ে যাওয়া কঠিন। আরেকটা বিষয় হচ্ছে এখানে হিউজ প্রার্থী আছে, এই যে 45 বিসিএসটাতে যারা অলরেডি 41-এ ক্যাডার পেয়েছেন, আবার 45 গিয়ে রিটার্ন দিবেন, কাঙ্ক্ষিত ক্যাডার পাই নাই আবার দিচ্ছেন, আবার 43rd রিটার্ন, 44th রিটার্ন, অর্থাৎ কমপক্ষে 3টি রিটার্ন দেওয়া প্রার্থীর সংখ্যা এখানে কিন্তু হিউজ। এরা যারা 3 বার লিখিত পরীক্ষা দিয়েছে, এই ধাঁচের এই টাইপের এই ক্যাটাগরির পরীক্ষা দিয়ে দিয়ে তার মধ্যে যে একটা দক্ষতা আছে,
এই দক্ষ প্লেয়ার গুলার সাথে কিন্তু আপনাকে ফাইট করতে হবে যদি আপনি ফার্স্ট টাইমার হন। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে আগাতে হবে। সো এখানে যে পরামর্শগুলো, অবশ্যই পত্রিকা পড়ার কাজটাকে একেবারে আপনার কোর কাজ হিসাবে মাথায় নিতে হবে। প্রত্যেকটা বিষয়ের ডাটা জোগাড় করার যে কাজ, এগুলো অবশ্যই ইতিমধ্যে করে ফেলেছেন, না করে থাকলেও এই কাজগুলো করবেন। তো বিষয়ভিত্তিক আমি যে বিষয়গুলো, যেমন আজকে কথা শুরু করেছে, আজকে দুই একটা কথা বললাম, এই বিষয়গুলোকে কাজে লাগাবেন। স্ক্রিন শেয়ারে আমি বাংলা বিষয়ের যে বিষয়গুলো, এটা নিয়ে প্রথম ভিডিওতে আসবো ইনশাল্লাহ আগামীকাল থেকে, নিয়মিত কথা বলবো। কোনো কারণে একেবারে ফর্মাল সিচুয়েশনে বসে ভিডিও দিতে না পারলেও একেবারে যে কোনো পরিস্থিতি থেকে লাইভ করে আপনাদের পরামর্শে থাকবো। রিটেনে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে হিউজ রিটার্ন প্রার্থী যারা আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকেন, আপনাদের কমেন্টগুলো দেখে ব্যাপারটা বুঝি, এই আমাকে এই ধরনের সাপোর্টগুলো দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং রিটার্ন প্রার্থীদের পাশে আমি বরাবরের মতোই সব সময় থাকি, ইনশাল্লাহ থাকবো, চেষ্টা করব ডেইলি রিটার্ন বিষয়ে পরীক্ষা পর্যন্ত আপনাকে এই বারবার মোটিভেশন দিতে এবং ইনফরমেশন এবং পরীক্ষার জন্য নিজেরে গুছিয়ে নেবার জন্য কিছু অনুষঙ্গ আপনাকে সাপোর্ট হিসাবে ইনশাল্লাহ আমার কথাগুলো থেকে পাবেন। সবাই ভালো থাকবেন অনেক রাতে। আজকে যেহেতু তারিখটা আসলো, সাথে সাথে আমি সময় না পেলেও যখনই সময় পেয়েছি লাইভে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।